ইয়ার্স এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা দিয়ে আমরা এর আগের দিন যে স্টার্ট অফ এই সিস্টেমটি আমরা দেখিয়েছিলাম যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো অনেক মোটরে দেখবেন, অনেক মেশিনে দেখবেন স্টার্ট বাটন ও স্টপ বাটন পুশ করলেই সিস্টেমটা চালু হয় আবার বন্ধ হয়। তো আজকে আলোচনা করব যে আপনার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে আরও কি কি কাজ করা যায়, ঠিক আছে? তো আরও কি কি কাজ করা যায় সেগুলো নিয়ে আজকে দেখি। তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে আপনার যদি থ্রি ফেজ মোটর থাকে, তো থ্রি ফেজ মোটরটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায়। যেমন যে থ্রি ফেজের একটা 420 ভোল্ট লাগবে থ্রি ফেজের ক্ষেত্রে, মানে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের মাধ্যমেই ওইটাও কিন্তু এরকম সেম থাকবে। তো এরপরে যে আরেকটা কথায় আসি, এটা দিয়ে এই সাবমার্সিবলের মোটরের অন অফ সুইচ অটোমেটিক করা যায়। তো এরপরে আমার চ্যানেলে আরও অনেক কিছু ভিডিও আমরা তৈরি করেছি সাবমার্সিবল মোটর কীভাবে অন অফ করবেন, বা ট্রাঙ্কি যদি ভরে যায় অটোমেটিক অন অফ হয়ে যাবে। তো এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো ইলেকট্রিক বাংলা হেল্প চ্যানেলের ভিতরেও আমার কিছু সাবমার্সিবল মোটর সম্পর্কিত ভিডিও আছে। তাছাড়া এখন আজকে যে জিনিসটা করব, তো এইটা দিয়ে কোনো চেঞ্জ ওভার করা যায় কি না, তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে চেঞ্জ ওভারও করা যায়। তো এরপরে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি মোটরটাকে অন অফ করতে পারেন। তো কিভাবে করবেন, তো আজকে আপনার আলোচনা করব ও দেখাবো যে দুইটি কানেকশন, তো দুইটির ভিতরে তো কিভাবে রিমোটের মাধ্যমে আপনি আপনার সাবমার্সিবল মোটর বলেন আর যে কোনো মোটর বলেন সেই মোটরটাকে আপনি এই কন্ট্রোল করবেন, ঠিক আছে? তো এক সুইচ টিপবেন, মোটর চালু হবে, সুইচ অফ করবেন, মোটর অফ হয়ে যাবে। তো এরপরে সিঙ্গেল ফেজ যে লাইন আছে, সিঙ্গেল ফেজ লাইনেরও চেঞ্জ ওভার করা যাবে। ছোটো লোডের সর্বোচ্চ 30 এম্পিয়ার হবে, এর উপরে হয়তো হবে না, এখানে ছোটো ছোটো লেখা আছে, তো এই লেখাগুলো বোঝা যায় না, যার কারণে ক্যামেরা ধরলেও বুঝতে পারবেন না। তো যাই হোক, থ্রি ফেজের জন্য চেঞ্জ ওভার করা যায় আর সিঙ্গেল ফেজের জন্যও চেঞ্জ ওভার করা যায়। তো আজকে আমরা সিঙ্গেল ফেজ চেঞ্জ ওভার করে আপনাদেরকে কানেকশন করে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি দেখি, আর এখনও যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নাই, তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আমার এর ভিতরে একটা কথা মনে হয়েছে যে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, ওনারা কমেন্টস করেন, ওনাদের কমেন্টস আসলে দেখে আমার খুবই ভালো লাগে। তো ওনারা কমেন্টস করেন যে ভাই এটা হয়েছে না, ভুল হয়েছে বা এটা এভাবে করেন, কিন্তু ওনারা কিন্তু শুধু কমেন্টসই করেন। আমি অনুরোধ করব যে আমার কোনো কানেকশন যদি আপনাদের ভুল হয়, ঠিক আছে, তো কোথায় ভুল হলো সেটার আপনারা কমেন্টসের মাধ্যমে বিস্তারিত লিখবেন যে এই জায়গায় ভুল হয়েছিল, যে এখানে কানেকশনটা কিন্তু এইভাবে হবে, আপনি যেভাবে করছেন সেভাবে হবে না, কিন্তু আমারটা ঠিক আছে যে এইভাবে হবে না এইভাবে হবে। তো এটা যদি আপনারা করে যান, তো এক্ষেত্রে হলো কি যে আমরা যারা জানি না তাদের সবাই কিন্তু আপনার কমেন্টসটা পড়লে আমরা এই জিনিসটা সংশোধন করে নিতে পারি। তো আপনারা কোনো কিছু না লিখে বা একটা ভুল হইলে যে ভুলটার যে কিওয়াইতে সংশোধন করা যায় সেটা কিন্তু আপনারা করেন না, আপনারা একটা কমেন্টস করে লিখে চলে যান। তো এটা আমি একবারই আমি পছন্দ করি না। আমার যদি ভুল হয় আপনারা ভুলটা ধরবেন, ধরার পরে যে সঠিক কাজটা কি সেটা
বলে যাবেন বা লিখে যাবেন, তাহলে আমিও শিখতে পারবো। কারণ আমি অনেক কাজ পারি না, আমি একটা ছোট ইলেকট্রিশিয়ান, আমি খুবই ছোট, আমি খুবই কম কাজ পারি। তো আপনারা আমার চাইতে অনেক ভালো পারেন। বন্ধুরা, তো শুরু করি, প্রথম করব জেনারেটরের কাজ। আর আবার বলে দিই, থ্রি ফেজ যদি হয়, থ্রি ফেজ জেনারেটর যদি কানেকশন করেন, তাহলে এই যে দেখুন 1 2 3 এই পাশেও আছে 1 2 3, ঠিক আছে, এরকম দুই পার্ট থাকবে, একটা নিচ পার্ট থাকবে, একটা উপর পার্ট থাকবে, ঠিক আছে, এটার এক পার্ট। তো এটা শুধু ধরলেই, যদি এইভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরে এই পোস্টটা যদি ভিতরে যায়, তাহলে এটার থেকে এটার লাইন দিয়ে দিবে, এটার থেকে এটার লাইন দিয়ে দিবে, এই টার্মিনাল থেকে এই টার্মিনাল লাইন দিয়ে দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি থ্রি ফেজের ক্ষেত্রে হয়, তো এখানে নিচে থাকবে এরকম তিনটা, উপরে থাকবে আরও তিনটা, ঠিক আছে। তো ওইটা এই কানেকশন করবেন, নিচ দিয়ে তিনটা দিবেন, আবার উপর দিয়ে তিনটা দিবেন, ইনপুটের লাইন আউটপুটের লাইন করবেন, এই নিচের থেকে উপরে দিবেন, নিচের থেকে উপরে দিবেন, নিচ থেকে উপরে দিবেন, আবার বের করে নিয়ে যাবেন। তো সিঙ্গেল ফেজটা আমি করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে আমরা দেখব যে মিটারটাকে আমরা আগে এই রেজিস্ট্যান্সে নিয়ে নিলাম। এখন দেখি দুইটা লাগাইলে, তো এবার আমরা দৌড়লে কানেকশনটা পাই কিনা। লাইনটা পাচ্ছে, এই দুইটা একটু ডিস্টার্ব আছে না, এই যে পায় লাইন পায়, এই লাইন পায়, আর একটা টার্মিনাল কালকেও তো এটা দেখাইছি, এটা ডিস্টার্ব আছে। তো এটা এটা যখন পুশ, এটা যখন পুশ হবে এটা, তখন এই টার্মিনালটা কানেকশনটা হবে, ঠিক আছে। এটা যখন পুশ হবে, এই যে এই বাটনটা যখন নিচে যাবে, কন্ট্যাক্টটা ধরবে, তো ধরার পরে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল লাইন দিয়ে দিবে, এটা থেকে এখানে লাইন দিয়ে দিবে, ঠিক আছে, এটা থেকে এটা লাইন দিয়ে দিবে। তো যখন ধরে তখন লাইন দিয়ে দিবে, তো যখন ধরবে না, তো পাশে দেখুন একটা আছে, এই যে দেখুন যে ছোট্ট একটা আছে, তো এইটার কাজ কি, এটাকে আমরা একটু দেখি, এটা কি এখানে লাইন দিছে কি না। এটা কিন্তু বর্তমানে লাইন চালু আছে, ঠিক আছে, তো বর্তমানে লাইন চালু আছে, যখন বর্তমানে চালু আছে, যখন কন্ট্যাক্টটা ধরবে, দেখেন কন্ট্যাক্টটা আমি হাতে দিয়ে চাপ দিলাম, তখন লাইন অফ হয়ে গেছে, ছেড়ে দিছে, ধরছে, দিলাম ধরছে। তাইলে আর এইটার ক্ষেত্রে কি হয়, মানে কন্ট্যাক্ট ধরলে লাইন পায়, ছেড়ে দিলে জায়গা, ধরলে লাইন পায়, ছেড়ে দিলে জায়গা। তো দুইটার দুই কাজ, ঠিক আছে, কন্ট্যাক্টের লাইন এটা, এটার মধ্যে যদি কারেন্ট যায়, 220 ভোল্ট যায়, একটা নিউট্রাল একটা ফেজ যায়, তাহলে কন্ট্যাক্টটা ধরব। আর কন্ট্যাক্টটা ধরে যদি এটা থেকে এটা লাইন দিয়ে দিবে, আর যখন কন্ট্যাক্ট ধরবে না, তখন এটা থেকে এটা লাইন দিয়ে দিবে, ঠিক আছে। এই হইল ক্যাটালগ। তো দেখুন এখানে আমরা এটাকে ইনপুট লাইন হিসেবে ব্যবহার করতেছি, এই সাইড আউটপুট, ঠিক আছে, এই সাইড ইনপুট, এই সাইড আউটপুট। চলুন আমরা কাজটা শুরু করি। তো ইনপুটের জন্য, তো আপনারা জানেন যে ইলেকট্রিকের জন্য আপনারা, যেহেতু এই সাইডের কন্ট্যাক্টটা ভালো না, ইলেকট্রিকের জন্য আমরা কী করব, এই একটা লাল তার ইউজ করব, আর জেনারেটারের জন্য হলুদ তার ইউজ করলাম, যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা ইউজ করতেছি জেনারেটারের জন্য একটা হলুদ ভিন্ন কেবল ইউজ করতেছি, আর লোড দিয়া বোঝার জন্য আবার একটি হোল্ডার, ঠিক আছে, লোড মানে দুইটা চেঞ্জ করলো কি না অটোমেটিক, সেটার জন্য একটা হোল্ডার, ঠিক আছে। তো আপনারা যেহেতু এই এলাকার যে জেনারেটর আছে, সেখানে কিন্তু একটা ফেজ দিয়েই শুধু কাজ করা হয়, ঠিক আছে। তো আর এই অন্যান্য যে জেনারেটর আছে, তো এই নিউট্রাল ফেজ যায়, কিন্তু এলাকার যে জেনারেটর আছে, একটা ফেজ থাকে, একটা ফেজ দিয়েই পুরো এলাকাটা কভার করে, সেক্ষেত্রে কিন্তু এই কানেকশনটা আপনারা 100 100 কাজে দেবে। তো আমরা এইখানে দিয়ে দিলাম একটা, যেহেতু এটা ডাইরেক্ট, ঠিক আছে, এই লাইনটা একটা দিয়ে দিলাম। তো এখানে যদি কারেন্ট যায়, এই এখানে যদি
কারেন্ট আসে তো এখানে অটোমেটিক ধরবে, যখন জেনারেটর আসে তখন এটা সাপ দিয়ে যাবে, কারেন্টটা অফ হয়ে যাবে, এই লাইনটা অফ হয়ে যাবে, এই লাইনটা চালু হয়ে যাবে, ঠিক আছে? সেটাই হচ্ছে ক্যাপাসিটি। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, সেই ক্ষেত্রে করতে হবে আমাদের যে কারেন্ট জেনারেটর থেকে কন্ট্যাক্ট একটা শর্ট দিতে হবে, যেহেতু এই জেনারেটর যখন আসবে তখন কন্ট্যাক্টটা ধরবে আর কারেন্টটা থাকবে ডাইরেক্ট। তো আবার একটু ছোটো করে একটা শর্ট দিয়ে দিলাম, দেখি একটু শর্ট দিয়ে দিলাম, একটা তার লাগাই, একটু দেরি হচ্ছে, যে লাইভ কাজ তো কিছু মনে করবেন না। তো যারা জানেন তো জানেনই, অনেক সিনিয়র ভাইরা কাজ জানেন, অনেক ভাই আছে, যেহেতু আমার এটা পাবলিক চ্যানেল ওইখানে সব ধরনের কাজ আমার আপলোড করতে হয়, তো আমি আপলোড না করলে অনেক ছোটো ছোটো ভাইয়েরা জানবেন না। তো সেক্ষেত্রে সিনিয়র ভাইয়েরা তো জানেনই, জানেন কিন্তু শিখান না, কিন্তু আমি যতটুকু চেষ্টা করতেছি শিখানোর, আপনারাও আমাকে সমর্থন করে যাবেন ইনশাল্লাহ। দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, এই যে এক সাইড কন্ট্যাক্টের, মানে কন্ট্যাক্টের যে কয়েলটা আছে, যে কয়েলটার মাধ্যমে কন্ট্যাক্টটা নিয়ন্ত্রিত হয়, সেখানে দিয়ে দিলাম একটা পিডিবি। এটা হচ্ছে জেনারেটর, এটা পিডিবি, এটা জেনারেটর, ঠিক আছে। এখন আমরা একটা ইনপুট লাইন আনবো। বন্ধুরা, যদি এক তারে যদি জেনারেটর হয় তো সেক্ষেত্রে আপনি শুধু একটা লাইন দিবেন, আর দুই তারে যদি হয় সেক্ষেত্রে কোনো লাইন দিবেন না, এখানে শুধু নিউট্রাল দিবেন, এই জায়গায় শুধু নিউট্রাল দিবেন, ঠিক আছে, এইখানে শুধু নিউট্রাল দিবেন। এইখানে ফ্রিজ তো এখানে এই জায়গা, এই টার্মিনাল থেকে এই টার্মিনালে আসবেই, ঠিক আছে, জেনারেটর যখন আসবে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে ফেজ আসবে, ঠিক আছে, এখান থেকে এখানে আসবে। কিন্তু আবার কারেন্ট যদি পিডিবি যদি এদিকে আসে, এই দিক থেকে টোটাল দিয়ে দিলাম, এখন শুধু আমরা এইটাকে নিউট্রাল দেব, ঠিক আছে, যেহেতু দুইটা আছে, দুইটার ভিতরে একটা ফিল আপ হয়ে গেছে, তো আমরা কী করব, নিউট্রাল দিয়ে আমরা নিউট্রাল দিয়ে দিছি। জাস্ট তো যদি মনে করেন সিঙ্গেল ফেজ লাইন করেন, এটার মধ্যে নিউট্রাল দিয়ে দিবেন, এই এটাই এভাবে কানেকশন, আর এটা এখানে কিছু কিছু এই কন্ট্যাক্ট আছে, এই পাশে একটা কয়েল, এই পাশে একটা কয়েল, তো আপনারা কয়েল কোনটা সেটাকে আপনারা চিহ্নিত করবেন যে সিরিজ লাইন দিয়ে। তো এটা এই মডেল আছে, আর একটা হয়তো অন্য মডেল থাকতে পারে, তো সব মডেলেই একই, কয়েলটাকে আগে সিরিজ লাইন দিয়ে চেক করবেন যে ম্যাগনেটিং কন্ট্যাক্টের কয়েল কোনটা। আমি চেক করলাম এইটা আর এটা, গতকালকের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এটা আর এটা, ঠিক আছে। তো চলুন আমরা এবার আউটপুট, যেহেতু আমরা এইটার থেকে এটা দিয়ে দিছি, তো আর এটা থেকে এটা দিয়ে দিছি, এইটার এই টার্মিনাল, এই টার্মিনাল আউটপুটে শর্ট করতে হবে, এটা আর এটা, ঠিক আছে। তো আমরা আউটপুটে আর একটু শর্ট করছি, এই যে নিয়ে দিলাম, আর আপনি যদি নিউট্রাল দিতে চান তাহলে এই টার্মিনালটা ইউজ করতে পারেন, এইটা এখান থেকে এখানে নিউট্রালও আউট হবে, এদিক দিয়ে আউট হবে নিউট্রাল যদি দিতে চান, ঠিক আছে। তো নিউট্রাল যদি দিতে চান, নিউট্রাল এদিকে আউট হবে, বা নিউট্রাল আপনি এখান দিয়ে সরাসরি নিয়ে গেলেন গা লোডে, নিউট্রাল সরাসরি লোডে নিয়ে গেলেন গা, এখানে দিলেন না, এতে কোনো সমস্যা নাই, দিলে এই টার্মিনালে দিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে এখানে আবার এদিক দিয়ে আউট হবে, এদিক দিয়ে আউট হয়ে চলে যাবে। তো নিউট্রাল না দিলেও হবে, তো নিউট্রাল দিলেও হবে না দিলেও হবে, উভয়েতে করা যাক। তো আমরা যা করবো এটাকে আর এখানে আমরা একটু শর্ট দিব, ঠিক আছে, যে দিয়ে দিলাম শর্ট, এখন আমাদের আউটপুটটা, এই যে দেখুন আউটপুটটা, এই যে আউটপুট, আউটপুট যদি আমরা পিওর ফেজ যদি আউটপুট করি, এটার এটা শর্ট দিলাম, ফেজ যদি আউটপুট করি শুধু একটা ফেজ দিয়ে দিবেন, এখানে এইখানে দেন আর এখানে দেন, একই জিনিস, এটাই দিলেও হলো, এটাই দিলেও হলো, ঠিক আছে। তো আমরা আজান দিতেছে, ভিডিওটা শুরু করছি,
ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। তো নিউট্রালটা যদি এদিকে ডাইরেক্ট দিয়ে দেন, এখানে দিয়ে দিলে হবে আপনার রোডে। এখন যেহেতু আমি ডাইরেক্ট দিলাম না, আমি এখানে দিয়ে দিলাম, তো ডাইরেক্ট দিলেও হয়তো, তো আমি এই নিউট্রাল রোডে দিয়ে দিব। চলুন আমরা নিউট্রাল রোডে দিয়ে দিই। এই যে দেখুন নিউট্রালটা কিন্তু এখানে দিয়ে এইভাবে বাইপাস দিয়ে ওইদিকে বের করে নিয়ে গেলেও হবে। তো আমি যেহেতু নিলাম না এখানে, আমি এখানে দিছি আপনাদেরকে জাস্ট কারেকশনটা বোঝানোর জন্য। এই যে আউটপুট লাইন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি হলো, এই যে দুইটা তার দিয়ে এটাতে জেনারেটর ঢুকবে, এটাতে কারেন্ট ঢুকবে। তো এবার আমার একটা লোড দেওয়ার পালা, লোড দিই। আমরা একটা লাইট দিয়ে লোড দিতেছি। তো দেখুন গাইস, আমরা একটু লাইট দিয়ে লোড দিচ্ছি, এই যে দেখুন। তো তার আগে আমাদেরকে ওইটাকে ইয়ে করতে হবে, শনাক্ত করতে হবে আমার ভালোভাবে বোঝানোর জন্য। এই যে কারেন্ট দিছি, তো আমরা কারেন্ট দিলাম, লাইট জ্বলতেছে, দেখছেন, কারেন্ট দিলাম। তো এবার আমরা যদি জেনারেটর দিই, এই যে ও এখন মনে হয় নেটের জেনারেটর, জেনারেটর আসলো, লাইট চলে উঠছে। এই যে দেখুন, আবার দেখুন, ধন্যবাদ সবাইকে। আজকের মতন এখানেই শেষ করছি। আগামী পর্বের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।